চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা শুল্কমুক্ত সুবিধায় আসা কোটি টাকা মূল্যের বিলাসবহুল 108টি গাড়ির জট খুলেছে। আগের নিলামগুলোতে বন্দরের ছাড়পত্র না পাওয়ায় গাড়িগুলো বিক্রি করতে পারেনি কাস্টমস। তবে এবার নিলামে তোলা 108 গাড়ির মধ্যে 5 বছরের বেশি পুরনো 86টি গাড়ির ছাড়পত্র পাওয়া গেছে, ফলে নিলামে আর কোনো ধরনের বাধা থাকছে না বলে জানিয়েছেন কাস্টমসের কমিশনার। প্রায় এক দশক আগে পর্যটন সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি নিয়ে আসে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশরা। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করায় গাড়িগুলো আটকে দেয় কাস্টমস। তারপর থেকেই বিলাসবহুল গাড়িগুলো বন্দরে অযত্নে পড়েছিল। এর আগে একাধিকবার গাড়িগুলো নিলামে তোলা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা যায়নি। সবশেষ 3টি বিলাসবহুল গাড়ি বিক্রি হয়েছিল। গাড়ি ক্রয় এবং খালাস এবং রেজিস্ট্রেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকছে না। আমরা এই মুহূর্তে 108টি গাড়ি যেটা বন্দরে অপেক্ষাধীন আছে, নিষ্পত্তির অপেক্ষাধীন, এই 8টি গাড়ি আমরা এখন খুব দ্রুত নিষ্পত্তি করছি। নিলামে তোলা 108টি গাড়ি কেনার জন্য নিলামে অংশগ্রহণকারীরা আগামী 12 ও 13 জুন অনলাইন ও ম্যানুয়াল নিলামে দরপত্র জমা দিতে পারবেন। যেহেতু আমাদের টেন্ডার বক্স মোংলাতে স্থাপিত হবে, সিলেটে স্থাপিত হবে এবং ঢাকায় স্থাপিত হবে, নানান জটিলতায় এসব গাড়ি কিনতে আগ্রহী ছিলেন না আমদানিকারকরা। আগে এটা অনেক জটিল ছিল বিভিন্ন আইনের কারণে, এখন অনেক সহজ হয়ে গেছে। আমার মনে হয় টেন্ডার দেওয়ার সাধারণত 1 সপ্তাহ পরে গাড়িগুলো ডেলিভারি হবে, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। নিলামে তোলা গাড়ির মধ্যে রয়েছে BMW, মার্সিডিস বেঞ্চ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, মিৎসুবিশি, টয়োটা ও লেক্সাস জিপ। মাসুদুল হক, DBC News, চট্টগ্রাম।